এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদের নাম না থাকাটা এখনো হজম করতে পারেনি দেশের অনেক ক্রিকেট ভক্ত। সামাজিক মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। খোদ রিয়াদের সহধর্মিনী ক্ষোভ ঝেড়েছেন স্টেটাস দিয়ে ফেসবুকে। এই অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ পড়ার পেছনে শুধু টিম ম্যানেজমেন্ট নয়, অনেকে দায় দেখছেন অধিনায়ক সাকিব আল হাসানেরও। এই তো কদিন আগেও টাইগারদের অনুশীলনে সরব উপস্থিতি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। দল থেকে বাদ পড়ার শত গুঞ্জনের মাঝেও এশিয়া কাপের স্কোয়াডে স্থান করে নিতে এই ব্যাটারের আপ্রাণ চেষ্টা কারো চোখ এড়িয়ে যায়নি। শেষ পর্যন্ত সব চেষ্টা গেল বিফলে। এশিয়া কাপের 17 জনের স্কোয়াডে জায়গা হলো না এই মিডল অর্ডারের। টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয় সামনে কিভাবে কোন কোন দেশের সাথে কিভাবে খেলবে, ঠিক প্ল্যান ওই চিন্তা ভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। এই ঘোষণার পরেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন মাহমুদউল্লাহ ভক্তরা। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানকে নিজেকে প্রমাণের শেষ সুযোগটা কেন দেয়া হলো না, এমনকি রাখা হলো না স্ট্যান্ড বাই তালিকায়ও। খোদ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি ক্ষোভ ঝেড়েছেন ফেসবুকে। দাবি করেছেন তার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েননি। লেখেন, রিয়াদের মতো আর কোনো ক্রিকেটার যেন অবহেলার শিকার না হন। তাহলে কেন বাদ পড়লেন রিয়াদ? 37 বছর বয়সে এই ক্রিকেটারের বাদ পড়ার পেছনে অনেক ভক্তই দায় দিচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। প্রায় 16 বছর দুজনে একসাথে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। 2017-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে দুজনে মিলে বাংলাদেশের হয়ে প্রথম 200 রানের জুটিও গড়েছিলেন। অথচ সেই রিয়াদকে দলে রাখতে কেন ভূমিকা রাখলেন না সাকিব? আগেই টি-20 ছেড়েছেন, টেস্টেও অনুপস্থিত, এবার উপেক্ষিত ওয়ানডে দলেও। সমর্থকদের আশঙ্কা, সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদের শেষটা যেন নীরবে না হয়। কনক মাহমুদ, DBC News।